আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একদম আনকমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি জানি না এর আগে কেউ করেছে কি না, তবে আমার কাছে মনে হলো এরকম কেউ করে নাই, কারণ এটা একেবারে পাগলামি বললে চলে। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে মুড়ি দিয়ে চিকেন বিরিয়ানি। তো আমি ভাবতেছি মুড়ি দিয়ে মশলা বিরিয়ানি দিব নাকি চিকেন বিরিয়ানি দিব, যেহেতু এখানে আমি অনেক টাইপের মশলা দিব তার জন্য। তো সবার আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সরিষার তেল। তো কেউ হচ্ছে আপনারা ইচ্ছে করলে এটা ঘি দিয়েও করতে পারেন, যেহেতু এটা নামটা হবে মুড়ি দিয়ে চিকেন বিরিয়ানি বা মশলা বিরিয়ানি, তো আপনারা যেটা দিয়ে করে খুশি থাকেন সেটা দিয়ে। তো প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ। অনেকেই হচ্ছে মনে মনে আবার আমাকে অবশ্যই পাগল বলবেন না, কারণ খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। কারণ কেউ যদি কিছু ট্রাই না করে, না খেয়ে হচ্ছে সেটা নিয়ে মন্তব্য করে, তাহলে আমি মনে করব এটা একদমই ঠিক না। আর মানে খাবার হচ্ছে যার যার কাছে, আমার কাছে ভালো লাগবে দেখে যে অন্য কারো কাছে ভালো লাগতে হবে, বা অন্য কারো কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগতে হবে, এমন কোনো কথাই নেই। তো তার জন্য বললাম, তো যার কাছে ভালো লাগবে সে অবশ্যই বাটায় ট্রাই করে খেয়ে দেখবেন। কারণ আমার মাথায় আজকে আসছে আমি এরকম একটা কিছু করব, ঠিক তার জন্যই করতেছি। তো পেঁয়াজটা আমি হচ্ছে একটু ভেজে নিব। আর আমার এই রান্না দেখতে সিজদামণি ঘুম থেকে উঠে চলে এসেছে, দেখেন সে হচ্ছে পুরাই ঘুমায়ছিল। তো মনে হয় ভাবতেছে কি ব্যাপার, মা কি আমার পাগল হয়ে গেছে নাকি, মুড়ি দিয়া বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি, হয়তো এটা ভাই ভাইসা পড়ছে। তো আমি হচ্ছে এখন এখানে এই পেঁয়াজটার সাথে চিকেন যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দিব। চিকেনটা কিন্তু আগের থেকেই সিদ্ধ করা আছে, তারপর এটা হচ্ছে আমি একটু ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চিকেনটা আপনারা কেউ ইচ্ছে করলে আর একটু ছোট রাখতে পারেন, কেউ ইচ্ছে করলে একটু বড় রাখতে পারেন, এটা আপনাদের যার যার ইচ্ছে। আর পেঁয়াজের কথাটা, কেউ হচ্ছে এটা একদম লাল করে ফেলতে পারেন, মানে মুচমুচে ভাজা, আর কেউ হচ্ছে মানে মুচমুচে নাও করতে পারেন, তবে হচ্ছে মুচমুচে করলেই একটু ভালো বেশি লাগবে। আমি যেন কি মনে করে কথা বলতে বলতে মুচমুচে হওয়ার আগেই দিয়ে দিলাম, জানি না কেমন হবে, তারপরও মনে হচ্ছে ভালো হবে, খারাপ হবে না। তো হতে থাক। আর এখানে হচ্ছে আমি একটা নুডলসের মশলা নিয়ে নিয়েছি, আপনারা হচ্ছে এখানে স্বাদে ম্যাজিক নুডলসের মশলা যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন। একটু ছিঁড়ে নিন। তো মুড়ি দিয়ে চিকেন বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে, আপনারা ইচ্ছে করলে বাসায় বানিয়ে অন্য কোনো নাম দিতে পারেন। তো আমি কেন হচ্ছে মুড়ি দিয়ে চিকেন বিরিয়ানি নামটা দিলাম বা মশলা বিরিয়ানি, এটার কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে আমি পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে একটু চিকেন তারপর হচ্ছে চানাচুর, আবার ইচ্ছে করলে আপনারা এটার মধ্যে হচ্ছে কি বলে একটু গাজর তারপর একটু আলু ভাজা এগুলো দিতে পারেন, তখন আরও বেশি ভালো লাগবে। তো আমার তো একদমই সময় নেই আজকে, কারণ এখন অনেক কাজ আছে ঘরের, তার জন্য খুব চাইতেছি একদম মানে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কীভাবে দেখানো যায় সেটাই চেষ্টা করতেছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে গাজর বা আলু ওগুলো দিয়েও করতে পারেন, অনেক ভালো লাগবে খেতে ইনশাআল্লাহ। কেউ কিন্তু খেয়ে আবার আমাকে বকা টাকা দিয়েন না বা এই রেসিপিটা দেখে, যখন খাবেন তখন কিন্তু অবশ্যই খুব খুশি হবেন। তো এটার মধ্যে আর একটু তেল দেওয়া লাগবে, তবে তেলটা আমি এখন দিব না পরে দিব। আর এখন দিচ্ছি হচ্ছে আমি চানাচুর, আর এই চানাচুরটা হচ্ছে রসুনের চানাচুর, আপনারা ইচ্ছে করলে যে কোনো চানাচুর দিতে পারেন, রসুনের চানাচুরই যে দেওয়া লাগবে এটা কোনো কথা না। আমার কাছে ইদানিং কেন যেন রসুনের চানাচুরটা অনেক ভালো লাগে, তো আমি এখানে হচ্ছে এক জায়গা থেকে গিয়ে রসুনের চানাচুরটা নিয়ে আসি। আমি জানি না কেন হঠাৎ করে রসুনের চানাচুরটা আমার খুব বেশি ভালো লাগতেছে ইদানিং। এখন আমি একটু মশলা দিয়ে দিলাম, আর একটু চানাচুর দেওয়া লাগবে, সিজামনে কিন্তু হাসতেছে আমার রেসিপি দেখে। তো আপনারা কিন্তু এটা ইচ্ছা করলে অন্য যেই কোনো নাম দিতে পারেন, আমি কিন্তু আগেই আপনাদেরকে বললাম আমি হচ্ছে মুড়ির চিকেন বিরিয়ানি নাম দেওয়ার মানেটাই হচ্ছে আমরা তো সচরাচর হচ্ছে মুড়ি ভর্তা আপনার হাতে করে খাই, যেমন হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো কেটে তারপর হাতে হচ্ছে একটু মেখে এরপরে খাই, অনেকে হচ্ছে আবার মুড়িটা ভাজি, তো মুড়ি ভাজাও খাই, সেটাও হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে খেয়ে ফেলি। তবে হচ্ছে এই তো এরকম করে আপনার চিকেন দিয়ে বা কোনো সবজি দিয়ে তখন তো ওটা হচ্ছে আর মানে কি বলে মুড়ি ভাজা বলা যায় না, তার জন্য আমি আমার নিজের থেকে নাম দিয়ে দিলাম হচ্ছে
চিকেন মশলা বিরিয়ানি। এখন আপনারা কি বলবেন আমি জানি না, কিন্তু বারবার বলতেছি, অবশ্যই যদি মানে ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন, তো যাদের ভালো লাগবে তারা করে খাবেন। তো এখন এটার মধ্যে হচ্ছে আরেকটু তেল দেওয়া লাগবে, মাশাল্লাহ খারাপ হয় না কিন্তু খুব ভালো হয়েছে। যখন হচ্ছে আমি বাটিতে নিব, আম্মু খাবে, সিজদামণি খাবে, দেখবো তারা কি বলে। আম্মু জানি না কি বলে, আম্মু তো এই রেসিপিটার নাম শুনে হাসতেছিল, বলে পাগল হয়ে গেছিস কি দিয়া কি বানাবি। তো বানানোর পরে না বোঝানো যাবে যে আসলে আমি কি বানাইছি। যাই হোক, খাওয়া দিয়া কথা, তাও হচ্ছে মুড়ি দিয়া চিকেন বিরিয়ানি। দেখছেন আমার মাথায় কত বুদ্ধি, আমার মাথায় বুদ্ধির অভাব নাই। আমার মেয়ে কিন্তু হাসতেছে আমার কথা শুনে। তো যখন আপনারা খাবেন তখন অবশ্যই অবশ্যই আমাকে একটা থ্যাংক ইউ দিবেন, ঠিক আছে? আর বিশেষ করে হচ্ছে আমি আমার মেজো ফুপ্পিকে বলতেছি, আমার মেজো ফুপ্পি কিন্তু খুব ভালো, আমি যেটা করি আমাকে সে সেটাতে অনেক সাপোর্ট করে আমি জানি। আর কেউ না হলেও অবশ্যই এই রেসিপিটা আমার মেজো ফুপ্পি ট্রাই করবে। এখনো যার একটু তেল দিয়ে দিতেছি। আর সিজদার বাবা যদি এই রেসিপিটা দেখে তাহলে তো বলবে অনার্থক, কি বানাইছো, আজে বাজে খাবার, জিনিস নষ্ট, টাকা নষ্ট, মানে আরো আমাকে সে কয়টা কথা শোনাবে। তো হয়ে গেছে হচ্ছে আমার মুড়ি চিকেন মশলা বিরিয়ানি। তো এটার মধ্যে ধনিয়া পাতা দিলে আরো ভালো হইতো, ধনিয়া পাতা আছে কি জানি না বাসায়, আছে তবে দিতে ইচ্ছা করতেছে না তার জন্য দিলাম না। তো এখানে হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা, মুড়ি বিরিয়ানিটা। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন হচ্ছে এটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এবং খেয়ে আপনাদেরকে বলতেছি কেমন হয়েছে। তো এই তো এখানে হচ্ছে আমার মুড়ি দিয়ে চিকেন মশলা বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, আমি রেডি করে নিয়ে এসেছি। আর আমার এই বিরিয়ানি খাওয়ার জন্য সিজদামণি বসে আছে। তো প্রথমে সিজদামণি খেয়ে হচ্ছে আমাকে একটু বলুক কেমন হয়েছে। সিজদামণি খাও, বিসমিল্লাহ বলে খাবা। কেমন হয়েছে? সত্যি আয়ামু শোনো, তুমি যে হাসলে একটু খাইয়া যাও। তো অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, কারণ আমি জানি অনেক ভালো হয়েছে। তবে আমি নামটা ভালো দিতে পারিনি, এটাও আমি বুঝতেছি, যেহেতু রেসিপিটা আমার সম্পূর্ণ নিজে থেকেই করা, মানে উল্টাপাল্টা মাথার মধ্যে যেটা আসছে সেটা দিয়ে একটা রেসিপি বানাই ফেলছি। তো তার জন্য হচ্ছে আমও বলতেছে চিকেন বিরিয়ানি না বলে চিকেন মুড়ি ভাজা বলতা। তো যেহেতু এখন এটা আমি চিকেন বিরিয়ানি বলে করে ফেলছি ভিডিওটা, কিছুই করার নাই। তো আপনারা যারা করবেন তারা অবশ্যই মুড়ি চিকেন ভাজা দিতে পারেন, আমি আমার এই নামটাই থেকে যাবে। তো এরপরে যারা এটা দেখে রেসিপি বানাবে আমি অনেক খুশি হব বানিয়ে যদি আমাকে কমেন্টে বলে। আর মেজু ফুপ্পিকে উদ্দেশ্য করে বলতেছি, মেজু ফুপ্পি আপনি অবশ্যই বানায় খাবেন আমার দুই মেয়ে, অনেক অনেক ভালো হয়েছে। এই তো আম্মু আসছে খাইতে। এখন বলো কেমন হয়েছে? চিকেন মুড়ি ভাজাটা খুব টেস্টি, মজা হয়েছে। ভাজা না আম্মু, এটা হচ্ছে চিকেন, না সরি চিকেন না, মুড়ি চিকেন মশলা বিরিয়ানি। মুড়ি চিকেন মশলা বিরিয়ানি, হ্যাঁ নামটা তো এত বড়, আমার নিজেরই বলতে খুব কষ্ট হচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটার নামটা কি রাখলে ভালো হইতো। তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটাই রাখছি। তো আপনারা বাসায় যখন বানিয়ে খাবেন আপনারা নিজেদের মতো করে নিজেরা নাম দিয়ে নেবেন। তো আসলেই অনেক ভালো হয়েছে, ট্রাই করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখে আমি একটু খাই, অনেক টেস্ট, বিসমিল্লাহ, সেই স্বাদ, সেই স্বাদ হয়েছে। এই দেখেন আপনারা অবশ্যই খাবেন, অবশ্যই খাবেন। তো আমি হচ্ছে এখন খাই, পরে আপনাদের সাথে কথা হবে। আর আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।